বিরতির পর স্বাগত। অবকারী দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার ঠিক পরেই জামিন পেলেন আম আদমি পার্টির আরেক নেতা সঞ্জয় সিং। অবকারী দুর্নীতি মামলায় নাম ওঠার পর গত বছর অক্টোবর মাসে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছিল। গত 6 মাস জেলবন্দী ছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার সঞ্জয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই অবকারী দুর্নীতি মামলায় নাম উঠেছিল সঞ্জয়ের, ইতিমধ্যেই তাকে জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট, কি বলবে? সুপ্রিম কোর্ট প্রথম আবগারি দুর্নীতি মামলায় কিন্তু জামিন দিল এবং আপ নেতা সঞ্জয় সিং তিনি গ্রেপ্তার হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এবং অবশেষে তাকে জামিন দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ যে তিনি এই সময়তে জামিন পেতে পারেন এবং তাকে পূর্ণ সহযোগিতা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলির সঙ্গে করতে হবে, যেহেতু এই আবগারি দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় এজেন্সি আলাদা আলাদা পৃথকভাবে তদন্ত করছে, তার জন্য এই দুই কেন্দ্রীয় এজেন্সিকে আপের এই নেতাকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা নয় তা সে আপ এই নেতা যে ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় এজেন্সি যখনই তাকে ডাকবে তখনই তাদের দপ্তরে গিয়ে তাদের প্রশ্নের বা মুখোমুখি হতে হবে। পাশাপাশি একগুচ্ছ তাকে কিন্তু শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে, তিনি এই মুহূর্তে বিদেশে যেতে পারবেন না এবং তার পাসপোর্ট ইতিমধ্যেই জমা রাখতে বলা হয়েছে, যেহেতু খুব সেন্সিটিভ মামলা। এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং এই মামলার অন্যতম অভিযুক্ত আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সঞ্জয় সিংকে কিন্তু সব রকম ভাবে সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাগুলি এজেন্সির সঙ্গে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। যদি বিদেশে যান বা সেই ক্ষেত্রে তাকে আদালতে জানাতে হবে, সেই ক্ষেত্রে সিবিআই এবং ইডির পারমিশন নিতে হবে, তাদের থেকে অনুমতি দিতে হবে। তারা যদি অনুমতি দেয় তাহলেই তিনি বিদেশে যেতে পারবেন বলে কিন্তু শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষক সেটা হচ্ছে যে কোনো অভিযুক্তকেই কিন্তু যদি তার বিরুদ্ধে সেই রকম কোনো তথ্য প্রমাণ না থাকে এবং সেই প্রমাণ যদি ট্রায়াল কাস্টডিতে যদি দ্রুত প্রমাণ না করা যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে বেল দিয়ে দেয়। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, যেহেতু লার্জেস্ট কনস্পিরেসি, একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছেন, একের পর এক মানুষ গ্রেপ্তার হচ্ছেন, তাই এই মামলার যে ট্রায়াল প্রসিডিওর সেটা এখনই সম্ভব নয় এবং প্রত্যেকের গ্রেপ্তারের সঙ্গে যখন একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্য রয়েছে, এই কেসের ট্রায়াল রান হতে গেলে কিন্তু এখনো সময় লাগবে, যেহেতু বহু অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে, তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট হচ্ছে, তারপর ফুল চার্জশিট হচ্ছে। সেই ক্ষেত্রে একজন বিচারাধীন বন্দীকে এইভাবে বেশি দিন বন্দি করা যায় না বলেই কিন্তু ভারতের আইনে তার রয়েছে এবং পরে যদি দেখা যায় যে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে তার এতগুলো বছর নষ্ট করার জন্য দায়ী কে থাকবে। এই সমস্ত গ্রাউন্ডেই কিন্তু সুপ্রিম কোর্ট তাকে শর্ত সাপেক্ষ বেল দিয়েছে এবং শর্ত সাপেক্ষে বেল পেয়ে প্রথম কিন্তু সুপ্রিম কোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং। এবং পাশাপাশি যেহেতু এই মামলায় একজন বেল পেলেন, সেহেতু এই মামলায় এখন অনেকেই বেল পাবেন বলে মনে করছেন আইনজ্ঞরা। ধন্যবাদ। অর্থাৎ আবগারি দুর্নীতি মামলায় এই প্রথম জামিন পেলেন সঞ্জয়, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে আপ নেতাকর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।